গুগলি কর্মচারী সমিতি 59তম বর্ষে 25তম রাজ্য সম্মেলন উৎসবে চলছে। আমি যে আমাদের সংগঠনের একটা নিয়মকানুন আছে, আমাদের সংবিধান আছে, তার অনুযায়ী আমাদের দু বছর পর তিন বছর মধ্যে সম্মেলন করতে হয়। তবে এইবারের সম্মেলনে আমাদের অভিমুখ মূলত অভিমুক্ত হবে আমাদের যেটা আমাদের অর্জিত অধিকার পেনশন, যেখানে প্রাইভেটেশন করা হয়েছে এই পেনশন যে পুনরায় পূর্বে নয় ডিফাইন্ড বেনিফিট পেনশনে আনার জন্য আমাদের সম্মেলনের মূল লক্ষ্য এবং অভিমুখ হবে। এবং সপ্তম বেতন কমিশন যেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়ার পর বঞ্চনা করেছে, এই সপ্তম বেতন কমিশনের সমস্ত বকেয়া এবং 28% মহার্ঘ ভাতা আমাদের প্রদান করার জন্য আমাদের সম্মেলন এবারের এই অভিমুখ হবে। আমাদের এই সম্মেলনের মূল লক্ষ্য হবে এবং দ্রব্যমূল্য যে হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাকে রোধ করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারকে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করতে হবে। যেভাবে প্রতিদিন ডিজেল, পেট্রোল সহ রান্নার গ্যাসের দাম মূল্য বৃদ্ধি পাচ্ছে তাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্রকে অবিলম্বে সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। এটাই আমাদের আজকের এই সম্মেলনের মূল লক্ষ্য। এবং আমাদের যারা গ্রুপটি কর্মচারী দূর দূরান্তে বদলি করা হচ্ছে তাদেরকে যেন পূর্বের নয় যে প্রশাসনের যে একটা নির্দিষ্ট নিয়ম আছে গ্রুপটি কর্মচারীকে বদলি করার একটা নীতি আছে, সেই নীতি অনুযায়ী আবার সেটাকে পুনরায় বহাল করতে হবে এবং সরকারকে সেই নিয়ম অনুযায়ী বদলি করতে হবে। দূর দূরান্তে করা চলবে না, এটা আমাদের ডিমান্ড থাকবে এবার আমাদের রাজ্য সম্মেলনে। এবং আগামী দিনের এই যে আমাদের দাবিগুলো যদি আমরা আদায় করতে না পারি এটা আমাদের মূল লক্ষ্য, আমরা লড়াই করব। এবং সর্বোপরি যে বিষয়টা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য এবারের রাজ্য সম্মেলনে আমরা বেরব আজকের একদিনের সম্মেলনে, যে ভারতবাদ দাবি সর্বভারতীয় ক্ষেত্রে 28 এবং 29 মার্চ সর্বভারতীয় যে জাতীয় সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত চলছে এই ধর্মঘটে আমরা গ্রুপ ডি কর্মচারী সহ সারা ভারতবর্ষের শিক্ষক কর্মচারী, আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারী আমরা এবার এই ধর্মঘটে অংশগ্রহণ করব। কারণ যদি কেন্দ্র সরকার তার নীতি সেখানে না পাল্টান তার বিরুদ্ধে আমরা আগামী দিন এই ধর্মঘটের শেষ নয় আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তোলার মূল আজকে আমাদের সম্মেলনের এই অভিমুখটি আমরা বেরিয়ে যাব। ধন্যবাদ। আমার নাম ফকুন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক ত্রিপুরা সরকারি গ্রুপটি কর্মচারী সমিতি।